ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করতে হয় এটা আমরা অনেক সময় প্রবলেম করি। তো এই যে পেজটা সে ভুল করে একমাত্র পেজ খুলে ফেলেছিল, তো এখন সেটা ডিলিট করব আমরা। আসুন ডিলিট করে আমরা দেখাই কীভাবে করতে হয়। এখন আমরা পেজ থেকে আইডিতে চলে গেলাম। হ্যাঁ, আইডিতে ঠিক আপনি আইডি লগ ইন করলে এরকম একটা দেখাবে। থ্রি ডটে ক্লিক করে আপনাকে আপনার পেজে যেতে হবে। এই যে এই পেজটা আমরা সিলেক্ট করছি, এই পেজটা আমরা ডিলিট করব। এই পেজ ডিলিট করার পরে আবার থ্রি ডটে যেতে হবে। এবার পেজের থ্রি ডটে যাওয়ার পরে আপনাকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে যেতে হবে। এরপর আপনার মূল সেটিংয়ে যেতে হবে। পেজের সেটিংয়ে যাওয়ার পরে সার্চ বাটনে আপনাকে জাস্ট ডিলেট শব্দটা লিখতে হবে, DLET। ডিলেট লিখলে আপনি দেখবেন যে এই অপশনটা চলে আসবে। আসার পরে আপনি এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু সময় নেবে। নেওয়ার পরে আপনি কি এটা ডিঅ্যাক্টিভ করবেন নাকি ডিলেট করবেন? আমরা যেহেতু ডিলেট করবো, আমরা ডিলেটটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে কন্টিনিউ। কন্টিনিউর পরে এখানে যে কোনো একটা অপশন আপনি চেকমার্ক দেবেন, নো লঙ্গার আমরা ফাইন্ড ফেসবুক ইউজফুল, এটা দিয়ে আমরা কন্টিনিউ করব। আপনি ইচ্ছা আপনি যে কোনো একটা ফিডব্যাক দিতে পারেন। এটা দেওয়ার পর আপনি আপনি যে কোনো একটা দেবেন, কন্টিনিউ করবেন। করলে যে এরকম আবার কন্টিনিউ আসবে, আবার কন্টিনিউ করবেন। এবং এখানে আপনার যদি কোনো কিছু থাকে আপনি সেভ করতে পারবেন, ডাউনলোড করে ইনফরমেশন নিতে পারবেন। আমরা কন্টিনিউতে গেলাম। এবার আপনার এই যে ওই পেজটা যে আইডি এখানে এসেছে তার পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, এই পেজটা আমরা এখন ডিলেট করবো। ডিলেট পেজ, ডিলেট পেজ চলে এসেছে। পেজটা ডিলেট হয়ে গেছে। আপনার অ্যাকাউন্টে দেখেন আপনার মেইন আইডিতে আপনি চলে আসছেন। এখন আমরা চেক দিই থ্রি ডটে ক্লিক করে। দেখুন মাত্র আমার আইডি এবং পেজ দেখাচ্ছে, কিন্তু আগের ওই পেজটা এখন নাই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।